विशेष विज्ञप्ति असल एकेजी डॉक्टर प्लस हैंड सैनिटाइजर किनुन असाधु व्यवसायी दूरे थाकुन डॉक्टर प्लस 65/2 एमबी रोड कोलकाता 51 डॉक्टर प्लस सैनिटाइजर केनार समय এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাস। এবং ডক্টর প্লাস মানে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, ডক্টর প্লাস মানে মেকওভার, এবং ডক্টর প্লাস মানে সাধ্যের মধ্যে থেকে মেকওভার। আমরা যেমন আলোচনা করি এখানে বিভিন্ন ধরনের স্কিনের সমস্যা, সেটা নানাবিধ পিগমেন্টেশনের সমস্যা, সেটা মেচেদা ফ্রেকলস বা অ্যাকনি স্পট হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা, গ্লো হারিয়ে যাওয়া, ড্রাই স্কিন হয়ে যাওয়া, অত্যাধিক পিম্পল হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা থেকে যেমন বেরিয়ে আসার রাস্তা ডক্টর প্লাস। পাশাপাশি হেয়ার ফল অতিরিক্ত পরিমাণে হওয়া, চুল ভেঙে যাওয়া, দুমুখো চুল হয়ে যাওয়া, স্ক্যাল্পে মারাত্মক রকম স্টিকি ড্যান্ড্রাফ বা ড্রাই ড্যান্ড্রাফের প্রকোপে স্ক্যাল্প ইনফেকশন হওয়া, তো একদম রুট থেকে হেয়ার পড়ে যাওয়া, তো সেই জায়গার থেকেও বেরোনোর রাস্তা ডক্টর প্লাস। এবং অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, আপনি প্রচুর ডায়েট করছেন, আপনি মানে সোশ্যাল সাইটে নিজেকে সবসময় সঁপে দিয়েছেন, সবসময় দেখছেন যে কী করে রোগা থাকা যায়, যা যা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আপনাকে বলছে আপনি তাই করছেন, মানে ততই বছর অবস্থা আপনি কোনোভাবেই রোগা হচ্ছেন না। কেন হচ্ছে এগুলো প্রত্যেকটার পিছনে এক্স্যাক্ট কারণ রয়েছে, সেই কারণটাই দর্শায় কিন্তু ডক্টর প্লাস। এবং শুধু কারণ দর্শায় না, তার সঙ্গে কিন্তু সমাধানের রাস্তাও ডক্টর প্লাস। আমাদের সামগ্রিক আলোচনা থাকে, নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকি, কিন্তু প্রশ্ন থাকে সামগ্রিকভাবে আপনাদের তরফ থেকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে হাজির রয়েছেন ওয়েলনেস কনসালটেন্ট মিস্টার সুমিত ভাদুরী, অনেক স্বাগত মিস্টার ভাদুরীকে অনুষ্ঠানে আসার জন্য। রয়েছেন আপনারা এই মুহূর্তে সমস্ত প্রশ্ন নিয়ে, সেটা স্কিন হতে পারে, হেয়ার হতে পারে, মোটা হয়ে যাওয়ার সমস্যা হতে পারে, আন্ডার আই ডার্ক সার্কেল হতে পারে, দাঁতের সেটিং, ডাবল চিন, সমস্ত সমস্যার প্রশ্ন নিয়ে ফোন করুন। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292424239, 6292424340, এই দুটি স্টুডিওতে এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে কথা বলার নাম্বার, আপনারা ফোন করে কথা বলুন। অনুষ্ঠান শুরু করছি যে নির্দিষ্ট বিষয়ের ওপর, সেটি হচ্ছে মোটা হয়ে যাওয়া, ওবেজ। প্রথমে মানুষ ফ্যাট গেন করে, একটু একটু করে ফ্যাট গেন করতে করতে সে কিন্তু ওবেসিটির শিকার হয়। কেন এই পরিস্থিতি দাঁড়ায়, বিশেষজ্ঞ চিকিৎসকরা কি বলছেন একবার দেখে নেব। নমস্কার, আমি ডক্টর কার্তিক বিশ্বাস, কার্ডিওলজি প্র্যাকটিস করি, মেডিসিন কার্ডিওলজি প্র্যাকটিস করি। আমি চেম্বারে এসে বিভিন্ন রকম পেশেন্ট আমরা দেখি, হাসপাতালেও বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পেশেন্ট আমাদের আন্ডারে ভর্তি হন। ওবেসিটি ডেফিনেটলি একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। হ্যাঁ, ওবেসিটি অর্থাৎ আপনি মোটা হয়ে যাচ্ছেন, শত চেষ্টা করেও আপনি তা আটকাতে পারছেন না। আপনার সন্তান সন্ততি থেকে শুরু করে আপনি নিজে প্রত্যেকেই হতে পারেন এই সমস্যার শিকার। কিন্তু কেন? ডাক্তার কার্তিক বিশ্বাস বলছেন, কেন ওবেসিটি হয় একটা লোকেদের? একটা মানুষের ওবেসিটি তখনই হয় যখন এক নম্বর কারণ হিসেবে আমরা ধরি আজকাল যে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি। কেউ খাওয়া দাওয়ার পরিমাণ যতটা নেয়া কিংবা খাওয়ার কথা তার থেকে অনেক বেশি খান, এবং তাদের ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি খুবই সিগনিফিকেন্ট। তারা হাঁটেনই না, লিফটে করে উঠতে ভালোবাসেন, গাড়িতে করে গাড়ি চড়ে বিভিন্ন জায়গায় যেতে ভালোবাসেন। যে হাঁটাটা একটু হাঁটলে, একটু ডায়েটিং করলে তার হয়তো ওবেসিটিটাই হতো না। শুধুই কি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি? আমাদের প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে ডাক্তার বিশ্বাস বলছেন, না, এটা ছাড়াও আরও অনেক কারণ আছে ওবেসিটির। যে ওবেসিটির কারণের মধ্যে মোস্ট ইম্পর্টেন্টলি একটা আছে জেনেটিক। হয়তো জেনেটিক্যালি কে উনি এক্সপোজ হয়ে বসে আছেন ছোটোবেলা থেকে, যার বডির ওয়েট নর্মাল আইডিয়াল বডি ওয়েটের থেকে অনেক বেশি, এবং সেই বডি ওয়েটটাকে তিনি কখনোই সাইন্টিফিক্যালি মেজার করেননি কিংবা জানতে চেষ্টা করেননি যে আমার আইডিয়াল বডি ওয়েট কত থাকা উচিত, আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কী করা উচিত, কী কী খাবার দাবার আমার খাবো, কোনটা আমি খাবো না, কিংবা কতটা খেলে আমি ঠিক থাকবো, এই ব্যাপারগুলো কিন্তু কেউ ইন্টারেস্টও দেখেন না যতক্ষণ না পর্যন্ত একটা সমস্যা তৈরি হয় এবং ডাক্তারের কাছে যান। ওবেসিটি থেকে কি আমাদের শরীরে অন্য কোনো রোগ বাসা বাঁধতে পারে? ডাক্তার বিশ্বাস বলছেন, ওবেসিটি এমন একটা রোগ কিংবা এমন একটা স্টেটাস কিংবা সিন্ড্রম যেটা কিন্তু বিভিন্ন রকম রোগের জন্ম দেয়। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে অ্যাডাল্টহুডে আর্লি একটা এজে তার যেমন ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি হতেও কিন্তু ওবেসিটি হেল্প করে। তো এইগুলো থেকে মুক্তি পেতে গেলে যেটা করতে হবে, তার নিজের আইডিয়াল বডি ওয়েটটা জানতে হবে, আইডিয়াল বডি ওয়েটটা জেনে সেই অনুযায়ী তাকে কাজ করতে হবে, অ্যাক্টিভিটিতে যেতে হবে,
তার ডায়েটিং করতে হবে, তার যদি কিছু খাবার দাবার ছাড়তে হয় সেগুলো ছাড়তে হবে, এবং ডাক্তারের সাথে দরকার যদি হয় পরামর্শও নিতে হবে। সেটা কারোর সাথে একটা ডায়েটিশিয়ানের সাথে দেখা করে আপনার আইডিয়াল বডি ওয়েট জানুন। যদি মনে হয় যে খাবার দাবার বেশি খান, ডায়েটিশিয়ানের সাথে বসে একটা নিজের ডায়েট চার্ট তৈরি করুন, সেই অনুযায়ী পরিমিত খাবার দাবার খান। সঠিক পরামর্শই আপনাকে দিতে পারে ফিটনেস। আপনি ওবেসিটিকে বলতে পারেন গুড বাই, কিন্তু তার জন্য আপনার প্রয়োজন সঠিক প্রতিষ্ঠান ও সঠিক কেয়ার। ব্যুরো রিপোর্ট, ক্যালকাতা টেলিভিশন নেটওয়ার্ক। ওবেসিটিকে গুড বাই জানাতে চাই আমরা প্রত্যেকে। তবে এই যে কারণগুলো যেটা আমরা শুনলাম বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে, ঠিক এই যে কারণগুলি এগুলো তো আছেই, এবং আমরা অনেক রকম সমস্যার মধ্যে থেকেও অনেক রোগে আক্রান্ত হয়েও কিন্তু মোটা হয়ে যাই, কিন্তু ডক্টর প্লাস কীভাবে হেল্প করছে এই জায়গা থেকে আপনাকে মুক্ত করতে, সব নিয়েই থাকছে আলোচনা। অবশ্যই আজকে যদিও আমাদের নির্দিষ্ট বিষয়বস্তু ওবেসিটি বা মোটা হয়ে যাওয়া, অতিরিক্ত ফ্যাট গেইন হয়ে যাওয়া, সেগুলো নিয়ে তো আলোচনা থাকছে, সেগুলো নিয়ে প্রশ্ন আপনারা করবেন, ফোন করবেন। এছাড়া হেয়ার ফলের সমস্যা নিয়ে, ড্যান্ড্রাফের সমস্যা নিয়ে, পিগমেন্টেশনের সমস্যা নিয়েও ফোন করতে পারেন। আমাদের সরাসরি ফোন নাম্বার 6292424239, 6292424340, এই দুটি ফোন নাম্বারে। সরাসরি আমি মিস্টার ভাদুরীর কাছে চলে যাব যে এই যে ওবেজ, প্রথমেই মানুষ তো ওবেসিটির শিকার হয় না, একটু একটু করে ফ্যাট জেনারেট হতে থাকে শরীরের ভিতর, কী হয় বিষয়টা? দেখুন, প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের একটা আইডিয়াল বডি ওয়েট থাকে, মানে নির্দিষ্ট সঠিক একটা মাপ থাকে ওজনের, সেটা পুরুষ হোক বা মহিলা হোক উভয়েরই থাকে। এবার কি হচ্ছে, বিভিন্ন কারণ থাকে তার, যার জন্য কি হয় শরীরের উপরে ওজনটা বাড়তে থাকে। ওজনটা বাড়া মানে দু ধরনের ওজন বাড়তে পারে। একটা হচ্ছে ধরুন আমাদের মাসেলের ভলিউম বাড়তে পারে, সেখান থেকে ওজন বাড়তে পারে। আবার দেখা যায় যে আমাদের ফ্যাটের ভলিউম বাড়ছে, সেখান থেকে ওজন বাড়ছে। সাধারণভাবে যেটা হয়, যারা ধরুন প্লেয়ার বা স্পোর্টসের লোকেরা বা খুব জিম করছে, এক্সারসাইজ করছে, তাদের যখন নিজের আইডিয়াল ওয়েট থেকে বেশি ওজনটা বাড়ে, তাদের তার মানে সেটা হচ্ছে মাসেলের ভলিউমটা বাড়ছে, তার জন্য ওজন বাড়ছে, সেটা হেলদি। কিন্তু যখন এটা ফ্যাট বেড়ে যায় বেশি, তখন আস্তে আস্তে ফ্যাটটা কী হয়, একটা ধরুন কারো প্রথমে আইডিয়াল ওয়েট থেকে 1 কেজি ফ্যাট বেশি হয়ে গেল, সেখানে তার মানে 1 কেজি ওজন বেড়ে গেছে তার। আসবো, একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো, 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি শুভ্রা বলছি, শুভ্রা মজুমদার। কোথা থেকে বলছেন? আমি চন্দননগর থেকে বলছি। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? আমার একটু ওই চোখের পলে খুব কালি কালো দাগ হয়ে গেছে। বয়স কত আপনার? আমার 40-42 বছর বয়স। চোখের নিচে দাগ পড়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার রাতে ঘুম ঠিক মতো হয়? রাতে ঘুম মানে মোটামুটি 12-12:30 সময় শুই, সকালে 6-6:30 মধ্যে উঠে পড়ি, মোটামুটি হয়। মানে সাউন্ড স্লিপ হয় কি, মানে রাত্রে ঘুমে ডিস্টার্ব হয় কি হয় না? না, কোনো কোনো সময় যে মানে গরমের চোটে ঘুম উঠে পড়ি, এরকম অসুবিধা মাঝে মাঝে। আচ্ছা, আর আপনার ধরুন খাদ্য খাবারের ধরন কেমন? খাদ্য খাবারের ধরন কেমন, কি কি খান আপনি, ভালোবাসেন? মানে সাধারণ যেরকম খাবার খাই সেরকম। না না, তেল ঝাল মশলা বেশি খান বা টক জাতীয় বেশি খান? না 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 না, মানে সাধারণ ঘরের মতন খাই। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে আন্ডার আই ডার্ক সার্কেল বলে, মানে চোখের তলায় কালি পড়ে যাওয়া, আর তার অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে একটা হচ্ছে খুব কমন, যেটা খুব সাধারণভাবেই হতে পারে, যে মানসিক চাপ অতিরিক্ত থাকলে সেখানে মানুষের ঘুমটা ঠিক মতো হয় না। ঠিক আছে, ঘুম যদি ঠিক মতো না হয়, তাহলে দেখা যাবে দিনের পর দিন সেটা যদি চলতে থাকে, তো কিছুদিন পর দেখা যাবে যে সেখানে একটা দুর্বলতা বা ক্লান্তির ছাপ পড়ে যায়, এবং তার সাথে সাথে চোখের নিচে কালি পড়ে। এটা একটা গেল। অনেক সময় দেখা যায় যে আমরা যে খাদ্য খাবার খাচ্ছি, সেখানে আমাদের পুষ্টিগত মান ঠিক থাকে না। হয়তো পরিমাণ মতো আমরা খাচ্ছি, কিন্তু সেখানে পুষ্টিগত মান ঠিক থাকছে না। ঠিক আছে, পেট ভরছে, কিন্তু শরীরের যেই ভিটামিনস মিনারেলস এগুলো সব দরকার, সেগুলো হয়তো পাচ্ছে না আমার শরীর। সেক্ষেত্রে দেখা যায় যে নিউট্রিশনের অভাবে বা পুষ্টির অভাবে চোখের নিচে অনেক সময় কালি পড়তে পারে। এটা দুটো কারণ। আরেকটা হচ্ছে, যদি কারো খুব লং টার্ম ধরে কোনো অসুখ বিসুখে কেউ ভোগে, সেটা পেটেরও হতে পারে বা অন্য কোনো শারীরিক সমস্যা হতে পারে, তাহলে দেখা যায় যে চোখের নিচে কালি পড়ছে। আরেকটা হচ্ছে কি, স্কিনটার প্রোটেকশন ভালো মতো নেওয়া হয়নি, এবং সেখানে কি হচ্ছে, অতিরিক্ত রোদে যাচ্ছে, তার
অনেকের খুব বেশি মানে কি বলবো সূর্যের আলোতে সেন্সিটিভ থাকে, তারা অল্প রোদে গেলেও দেখা যায় যে ট্যান হয়ে যাচ্ছে, চোখের নিচে কালি পড়ে যাচ্ছে, এগুলো হয়। সারা মুখেও কালি পড়ে অনেক সময়, অনেক সময় চোখের নিচেও পড়ে। এগুলো আরও বিশেষ বিশেষ কিছু কারণ। অনেকের কি হচ্ছে যে চামড়াটা এত পাতলা হয়ে যায় যে নিচের যে কিছু আমাদের কি বলবো ভেন্সগুলো আছে সেগুলো ভেসে ওঠে, সেখান থেকেও কালো লাগে চুলটা দেখে, চোখটা দেখতে। এরকম অনেকগুলো কারণ থাকে। যেটাই কারণ হোক না কেন, সেটার কিন্তু কিছু সমাধান আছে। মানে নর্মালি কি হয়, যে কোনো একজন সুস্থ মানুষেরও এই গালের চামড়াটা থেকে কিন্তু চোখের নিচের চামড়াটা একটু মানে কি বলবো একটু পাতলা হয়, এবং তার সাথে সাথে একটু টান টানটা কম হয়, মানে টা মানে স্কিনের যে টোনটা এখানে একটু ভাঁজ থাকে কিছুটা হলেও, মানে 1% হলেও থাকবে, কিন্তু গালে যেটা থাকবে না হয়তো, সেক্ষেত্রে অনেক সময় দুটোর মধ্যে কালারের কন্ট্রাস্ট দেখা যায়। ঠিক আছে, দেখবেন আমাদের যেসব জায়গাগুলো ভাঁজ বেশি হয়ে থাকে, কুচকে থাকে, সেই জায়গায় কালচে ভাবটা বেশি মনে হয় তুলনামূলক যে জায়গাটা আমাদের টান টান আছে সে জায়গাটার থেকে। ঠিক আছে, এর জন্যই বলে দেখবেন কেউ মোটা থেকে রোগা হয়ে গেলে তোকে খুব কালো লাগছে দেখতে, এই কথাটা বলে যে তোর গায়ের রংটা চেপে গেছে, আসলে তা নয়। আগে যেটা ছিল স্কিনটা টান হয়েছিল বলে তা অনেক বেশি ব্রাইট লাগছিল, সেটা নষ্ট হয়ে গেছে। যেটাই হোক না কেন, তার কিছু সমাধান আছে, কিছু প্রসিডিওর আছে, যে ট্রিটমেন্টগুলো নিলে ডক্টর প্লাসে এসে আপনার কিন্তু এই কালো যে আন্ডার আই ডার্ক সার্কেল বা কালো যে চোখের নিচে কালি পড়ে যাওয়া সেটা ঠিক হবে। প্রথমেই এটা বেরো হবে যে কেন ওই চোখের নিচে কালিটা পড়ছে, সেটা যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বললেই, মানে পেশেন্টের সাথে কথা বললেই ওনারা বুঝে যাবেন যে কী কারণে হয়তো এটা সৃষ্টি হয়েছে। অনেকে দেখা যায় খুব বেশি খিটখিটে মেজাজের থাকে, সেখানে তার মানে তার মানসিক চাপ আছে। ঠিক আছে, অনেকের হরমোনাল চেঞ্জ হয় একটা বয়সে, সেখান থেকেও এরকম সিমটমগুলো আসতে পারে, পিগমেন্টেশন আসতে পারে। আমরা একটা ফোন নিয়ে জাস্ট আসছি আবার। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কুচবিহার থেকে বলছি। কুচবিহার থেকে কে বলছেন? ওই অনিতা বিশ্বাস। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে? চোখের নিচে না কেমন গর্ত গর্ত হয়ে গেছে। কোথায়? হ্যাঁ চোখের নিচে, চোখের নিচে, চোখের নিচে গর্ত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার বয়স কত? 37 বছর হবে। তাহলে চোখের নিচে যে গর্ত মানে ডিপ হয়ে আছে, মানে মনে হচ্ছে যেন চোখের নিচে একটা কালো, ওই গর্তটা হলেও কিন্তু চোখে মনে হয় যেন কালো ভাব লাগছে, আয়নার মধ্যে তাকালে বা দূর থেকে কেউ দেখলে মনে হবে যেন ওখানে কালশিটে পড়ে গেছে, আসলে কালশিটে পড়ে না, ওই যে গর্তটা আছে সেই গর্তটাকে ভরানো যায়, ভরাট করা যায়। সেই ভরাট করাতে যদি মানে ভরাটটা করিয়ে নেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ওই চোখের নিচে যে গর্ত হয়ে আছে ওটা ঠিক হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে। যেটা আজ গর্ত হওয়ার আগে কিন্তু আপনাকে দেখতে চোখটা যা সুন্দর লাগতো তার থেকে হয়তো এখন দেখতে খারাপ লাগছে, সেটা কিন্তু ভরাট করা যায়। খুব সুন্দর একটা প্রসিডিওর, কোনো কষ্টের ব্যাপার নেই, ব্যথার ব্যাপার নেই, একটা সিটিং নিতে হবে, তাতেই কিন্তু আপনার চোখের নিচের যে গর্তটা সেটা কিন্তু ঠিক করা যাবে। আর তার জন্য একটাই কাজ করতে হবে, এই হেল্পলাইন নাম্বারে কল করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট নিন যে শিলিগুড়িতে কবে ডক্টর প্লাসের টিম যাবে, সেখানে গিয়ে সেই ট্রিটমেন্টটা যদি নেওয়া যায় সেখানে কথা বলবেন, আলোচনা করবেন, এবং সেই ট্রিটমেন্টটা যদি নেওয়া সম্ভব সেখানে গিয়ে নিয়ে নেবেন। একদম একেবারেই। ফোন নাম্বার 9051618301983073077555। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই হেল্পলাইনস ডক্টর প্লাসের, এখানেই আপনাদের যোগাযোগ করতে হবে। আমরা আচ্ছা, আপনি ওই শুভ্রাকে বলছিলেন আন্ডার আই ডার্ক সার্কেল? হ্যাঁ, আন্ডার আই ডার্ক সার্কেল, তার কিছু ট্রিটমেন্ট রয়েছে সেগুলো ডক্টর প্লাসে আছে। আপনি হেল্পলাইন, আপনার জন্য একই কথা যে হেল্পলাইন নাম্বারে কল করে দেখুন আপনার নিয়ারেস্ট কোথায় ডক্টর প্লাস আছে। যদি বিরাটিতে আপনার সবচেয়ে কাছে হয় তাহলে বিরাটিতে এসে করুন, আর ওই কলকাতার বাইরে যদি হয় তাহলে কোথায় যেখানে যেখানে ডক্টর প্লাস যাচ্ছে সেটা জেনে নিন, আপনার বাড়ির সবচেয়ে কাছাকাছি কোন জায়গাটা আছে সেখানে এসে ট্রিটমেন্ট করালে এই প্রবলেমটা আস্তে আস্তে সলভ হয়ে যাবে। আমরা ওবেসিটি, হ্যাঁ ওবেসিটির কথা যেটা বলছিলাম যে সেই ফ্যাটটা অল্প অল্প করে জমতে থাকে শরীরে, এবং একটা মাপ আছে, সেই মাপের বাইরে যদি চলে যায় দেখা যাবে যে আপনার ওবেসিটিটা আপনাকে ধরে নিয়েছে। মানে একটা হচ্ছে ওভারওয়েট, মানে ওজন বেড়ে যাওয়া, যা ওজন আছে তার থেকে বেড়ে যাওয়া। তারপরের একটা জায়গা আছে যেই যতটা ওজন বেড়ে গেলে আপনি বলতে পারেন যে ওবেসিটি হয়ে গেছে। এবার কীভাবে বুঝবেন যে আপনার ওবেসিটি হচ্ছে, স্থূলতা হয়েছে কি না, আপনি কীভাবে বুঝবেন সেটার একটা হচ্ছে, দেখুন
ওজন কিছুটা বেড়ে গেলে কিছু সমস্যা আপনার দেখা দেবে, হয়তো প্রথম প্রথম লাগবে, আস্তে আস্তে ওটা ঠিকও হয়ে যায় সমস্যাগুলো। কিন্তু যখন আপনার ওবেসিটি স্টেজে চলে যাচ্ছেন, মিনিমাম দেখবেন 10 কেজি 15 কেজি ওজন বেড়ে গেছে, সেক্ষেত্রে আপনি বুঝবেন আপনার কতগুলো সাইন দেবে আপনাকে, কিছু মানে সতর্কতা দেবে আপনার শরীর আপনাকে। যেমন কী হবে, আপনি অল্প চড়াফেরা করলেই দেখবেন হাঁপিয়ে যাচ্ছেন, যেটা হয়তো আগে ওজন বাড়ার আগে ছিল না। একটু নিঃশ্বাস নিতে কষ্ট হতে পারে, সিঁড়ি দিয়ে উঠলে কষ্ট হতে পারে, তারপরে দেখবেন সিঁড়ি দিয়ে উঠলে বা বেশি হাঁটাচড়া করলে হাঁটুতে ব্যথা হতে পারে, যাদের একটু মাঝবয়সী হয়ে গেছে তাদের ক্ষেত্রে। বেশি চলাফেরা করলে, বেশিক্ষণ ধরে গাড়িতে চড়লে বা একভাবে বসে থাকলে দেখা যাবে কোমরের ব্যথা বেড়ে যাচ্ছে। একদম, আমরা আসছি আবার এই জায়গাতে ফিরে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মমতা চক্রবর্তী বলছি, নদিয়া সাইবার থেকে। কে বলছেন? মমতা চক্রবর্তী। টিভির ভলিউমটা কমিয়ে দিন, নালে কথা বলতে পারছি না আমরা, আপনি ফোনে শুনুন। কোথা থেকে বলছেন? হ্যাঁ চাকদার থেকে বলছি। আচ্ছা কি সমস্যা? নদিয়া জেলার চাকদার থেকে বলছি। বলুন কি প্রশ্ন আছে? তো প্রশ্নটা হচ্ছে, আমার এই মাস দুয়েক হলো এই হঠাৎ করে কপালের মধ্যে দেখছি প্রচন্ড কালো দাগ হয়ে গেছে, আর তাতে আমি ডাক্তার দানুচরে দেখিয়েছি। আগে একজনকে দেখিয়েছিলাম, সে যা ওষুধ দিয়েছে আমার মনে হচ্ছে তার ওষুধে সেভেন্টি একটা দিয়েছিল, হয়তো মনে হচ্ছে যেন পুড়ে গেছে কপালটা, পোস্টার মতো হয়ে গেছে। এখন আবার আর একজনকে দেখাচ্ছি, সে তার ওষুধে 7 দিন ধরে ব্যবহার করছি, কিন্তু আমি কোনো রেজাল্ট বোঝা পাচ্ছি না। সেজন্য ফোন করছি যে এখানে গেলে কি সমস্যার সমাধান হবে কি? হ্যাঁ আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, আপনাকে মেডিসিন ডাক্তারবাবুরা যদি দিয়ে থাকে পুড়ে যাওয়ার জন্য, নিশ্চয়ই কিছু দেবে না, মানে হয়তো এমন কিছু দিয়েছে যেটা হয়তো আপনি বেশি যদি লাগিয়ে ফেলেন বেশি দিন, তখন হয়তো কোনো একটা রিয়াকশান হতে পারে, বা যাই হোক যেটাই হোক ওটা বাদ দিন। এখন যেটা বলছি, আপনার নদিয়া জেলার ওখানে কৃষ্ণনগর আছে, কৃষ্ণনগরে প্রত্যেক মাসে ডক্টর প্লাস যায়, আপনি কলকাতা এসেও দেখাতে পারেন, অথবা কৃষ্ণনগরে যখন যাচ্ছে আপনি সেখানে গিয়েও দেখাতে পারেন, ঠিক আছে? যদি দেখছেন যে ডেটটা দূরে আছে, তাহলে আপনি একবার কলকাতা চলে আসুন, কলকাতা এসে দেখিয়ে নিন, এবং তার ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্টগুলো করলে এই কালো দাগ আস্তে আস্তে কমতে থাকবে। এবার কেন হয়েছে, কীভাবে হয়েছে সেটা কিন্তু আপনিও বুঝতে পারবেন, আসবার সময় সেই প্রেসক্রিপশানগুলো নিয়ে আসবেন, বা ওষুধের যে খাপগুলো সেগুলো আনলেও বোঝা যাবে যে কী ওষুধ আপনাকে দিয়েছেন, ঠিক আছে? কোনোটাই খারাপ দেওয়া হয় না মানুষ, পেশেন্টদেরকে কোনো ডক্টরই খারাপ দেবে না, কিন্তু প্রত্যেকটা মেডিসিনের, অ্যালোপ্যাথি কিছু কিছু মেডিসিন আছে যেগুলোর কোনো রিয়াকশান হয় বা সাইড এফেক্ট থাকে। তো আপনার জন্য যেটা হয়তো স্যুট করেনি আরেকজনের জন্য হয়তো স্যুট করতো, কোনো প্রবলেম নেই, ঘাবড়ানোর কিছু নেই, আপনি আসুন। আমাদের এখানে থেরাপি আছে, যেই থেরাপিগুলোর মধ্যে মানে যেই মেডিসিনগুলো অ্যাপ্লাই করা হয় সেই থেরাপিতে, সেগুলো কমপ্লিটলি সেফ, ঠিক আছে? তার কোনো নেগেটিভ এফেক্ট হয় না, কমপ্লিটলি সেফ, এবং সেই ট্রিটমেন্টগুলো নিলে আস্তে আস্তে আপনাদের যে ধরনেরই কালো দাগ হয় না কেন, সেটা আস্তে আস্তে হালকা হতে থাকবে। কিছু কিছু দাগ আছে পুরো চলে যাবে, কিছু কিছু দাগ আছে একটা পার্ট অবধি ঠিক হবে, যেখানে যতটাই ঠিক হোক না কেন, আপনি আজকে দেখতে যেমন লাগছে তার থেকে অনেক বেটার লাগবে তারপরে। কারো কারোর তো পুরো দাগও চলে যায়, ঠিক আছে? ওটা ডিপেন্ড করে কার কী দাগ হয়েছে, কতদিন পুরনো। হ্যাঁ বলবো, দাগটাকে ফেলে রাখবেন না, যত ডিলে হবে স্কিনটাকে আরও ড্যামেজ করবে, ড্যামেজ যত করবে তত কিন্তু রিকভারির চান্সেস কমে, বা রিকভারির অনেক ডিলে হয়ে যায়, দেরি করে সারে। তো সেই ক্ষেত্রে ফালতু আপনি কেন নষ্ট করবেন নিজের চামড়ার স্কিনটাকে, তার জন্য তাড়াতাড়ি চলে আসবেন, এই হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি হাওড়া গাদিয়ানা থেকে মহাশ্বেতা দাস বলছি। আচ্ছা বলুন কি প্রশ্ন আছে। হ্যাঁ বলছি, আমি আর চোখে, আমার বয়স হচ্ছে 44 বছর বয়স, আমার চোখের নিচে একটা ফ্রেকেল, দুদিকেই একটু ফ্রেকেলের মতো হয়ে গেছে কালো, একটু রোদ্দুরে বেরোলে মানে ওইটা যেন তীব্র হয়ে যায়, শীতের সময় আবার অতটা থাকে না, গরমে যেটা হয় আমার শীতকালে অতটা হয় না। আচ্ছা আপনার ওইটা কি কোনো, আপনি যেটা ফ্রেকেলস বলছেন সেটা কি ছিটছিট ছিটছিট নাকি একদম একটা জায়গা, পুরোটা জায়গা ধরে কালো হয়ে আছে? না পুরোটা নয়, অল্প অল্প বিস্তর হয়ে আছে, একদিকটা একটু বেশি, না ওটা বলছি না, ফ্রেকেলস যে জিনিসটা সেটা
ব্রাউন বাদামি রঙের হয় এবং ছিট 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 হয়, যেমনি সরষের দানার মতো ছোট 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 ছিট ছিট। না 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 ওটা নয়, কালো মতো একটু এ হয়, কি আবার শীতের সময় দেখি ওইটা যেন একটু চামড়াটা মানে ওঠে ওইখান থেকে। আচ্ছা আমি বলছি, দেখুন আপনার যে সমস্যা আপনি শুনতে থাকুন শুনতে থাকুন, জেনারেলি কি হয় যেটা ফ্রেকেলস হয়, আপনি ফোন ছেড়ে দিন, যেটা ফ্রেকেলস হয় সেগুলো দানা 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 ছিট 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 ছিট, হাত দিলে বুঝবেন না, চামড়ার সাথে মিশে থাকবে কিন্তু দেখতে ছিট 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 হবে, ঠিক আছে, তিলের মতো একটা, তিলের মতো। কিন্তু আপনি যেটা বলছেন যে একটা অল্প একটু জায়গা ধরে সেটা পুরো কালো হয়ে আছে বা বাদামি হয়ে আছে, এটা ফ্রেকেলস না, তাহলে এটা হয়তো মেচেদা হতে পারে। এবং মেচেদা এমন একটা জিনিস, এটা অল্প জায়গায় প্রথমে শুরু হয়, আস্তে আস্তে পুরো গালটাকে ভরে নিতে পারে, নাকের ওপর দিয়ে হতে পারে, ভুরুর ওপরে হতে পারে, ঠোঁটের ওপরে বা ঠোঁটের নিচে হতে পারে, কারো কারো তো এই পুরো গাল ধরেও হয়ে যায়, দাড়ির যে জায়গাগুলো একদম, এরকম বিভিন্নভাবে হতে পারে। তবে এটার সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে এটা আজকে যেটা ছোট আছে সেটা কালকে ফট করে বেড়ে যেতে পারে, সেটা একদিন মানে এক মাস পরেই হোক বা এক বছর পরেই হোক, কখন বাড়বে কীভাবে বাড়বে অনেক সময় আমরা বুঝতেও পারবো না। এর জন্য কী করতে হয়, এর ট্রিটমেন্ট করাতে হয়, ট্রিটমেন্ট করলে মেচেদা হলে পুরো সারবে না কিন্তু যে কন্ডিশনে এখন আছে তার থেকে হালকা হয়ে যাবে। দ্বিতীয়ত চট করে আপনার এটা বেড়ে যাবে না, কিছু কিছু কারণ আছে, ভেতরে যদি সমস্যা না আসে তাহলে এটা বাড়বে না, আরও কমে ঠিক থাকবে আর কি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? প্রতিদিন কি হচ্ছে বলছেন? প্রতিদিন আমাকে বুঝতে পেরেছি, মানে ইনহেলার নিতে হচ্ছে, ঠিক আছে, আপনি শুনুন, আর তার সাথে সাথে আপনার ওজনটা বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনার ওনার ইয়েটাও বাড়ছে, টামিটাও বাড়ছে, টামিটাও বাড়ছে। হ্যাঁ দেখুন, এই আপনার যে নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, প্রতিদিন আপনার একটা গ্যাস টানতে হচ্ছে, আপনি বলছেন হয়তো নেবুলাইজিং করছেন বা কিছু এরকম ধরনের কিছু হচ্ছে, এইটার জন্যই যে আপনার ওজন বাড়ছে তা না, ওজন বাড়ার অন্য কারণ থাকে, হতে পারে ওটা আপনার খাদ্য খাবারের ধরনের জন্য হচ্ছে, হতে পারে যে আপনার থাইরয়েডের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে তার থেকে হতে পারে, যেহেতু আপনি মহিলা আপনার ক্ষেত্রে এটা গাইনের কোনো গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম হতে পারে, যে হরমোনাল কোনো চেঞ্জ আসছে তার জন্য হতে পারে, ঠিক আছে। এবং কারো কারো ক্ষেত্রে মেডিসিনের সাইড এফেক্ট হিসাবে হয়, যেমনি অ্যান্টি ডিপ্রেশন ড্রাগস বা কোনো একটা সার্জারির পরে অনেক দিন ধরে বিছানায় শুয়ে আছেন তাদের ক্ষেত্রে হতে পারে, এরকম এই ধরনের প্রবলেমগুলো থেকে ওজন বেড়ে যেতে পারে, ঠিক আছে। তো যেটাই হোক না কেন, আপনি একটা কাজ করুন, আপনার সেই বাড়ি যেখানে সেখান থেকে যদি আমাদের কাছে আসা সম্ভব হয় তাহলে সবচেয়ে ভালো, যদি না আসতে পারেন আপনি এই হেল্পলাইন নাম্বারে কল করুন, এখানে কল করে আপনার সমস্যাটা আরেকবার বলুন, ওনারা আপনাকে আমাদের এক্সপার্টদের সাথে কথা বলিয়ে দেবে, আলোচনা করিয়ে দেবে যে আপনার ওজনটা ঘরে বসে কিভাবে কমানো যায়, তার জন্য কি করতে হয়, একটা প্রপার ডায়েট চার্ট করতে হয়, লাইফস্টাইল মডিফিকেশন করতে হয়, আপনার যে ডেইলির যে রুটিন সেই রুটিনে কিছু চেঞ্জেস করতে হয়, খাদ্য খাবারের ধরনের মধ্যে কিছু চেঞ্জ করতে হয়, সেটা কী কী করতে হবে, কীভাবে না করতে হবে, সব ডিটেলস কিন্তু আপনি ঘরে বসেই জানতে পারবেন, ঠিক আছে। একটাই কাজ করুন, হেল্পলাইন নাম্বারে একটা ফোন করুন, এই নাম্বারগুলোতে ফোন করে বলুন আমি ওজন কমাতে চাই, তার জন্য কী করতে হবে একটু আমাকে কথা বলিয়ে দিন। হেল্পলাইন যাচ্ছে 9051618301 এবং 9830767555। তো এই দুটি হেল্পলাইনে আপনারা ফোন করুন, এছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারেন, যদি কোনো নির্দিষ্ট সমস্যা থাকে আপনার স্কিনে বা হেয়ারে সেই সমস্যার ছবি তুলে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে ডক্টর প্লাসকে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন 9836322338 হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর প্রত্যেককেই বলি যে যারা যারা সমস্যায় ভুগছেন তারা ডেফিনেটলি যোগাযোগ করবেন, এবং ডক্টর প্লাস ও তার এক্সপার্ট টিম নিয়ে কিন্তু বিভিন্ন
জেলায় পৌঁছে যাচ্ছে, নর্থ বেঙ্গল নর্থ ইস্টেও পৌঁছে যাচ্ছে। দেখুন ডেট অনুসারে জায়গা অনুসারে কিন্তু প্রত্যেকটা জায়গা দিক দেওয়া হচ্ছে। যখন এখন আপনারা আসানসোল চেম্বার দেখছেন, যেমন 12ই সেপ্টেম্বর ইত্যাদি, দেখুন প্রত্যেকটা ডেট অনুসারে কিন্তু জায়গা যাচ্ছে। এক্সপার্ট টিম নিয়ে ডক্টর প্লাস থাকছে এবং ডক্টর প্লাস বিরাটি ডক্টর প্লাসে কিন্তু অনেক দূর দূরান্তে মানুষ তার সমস্যা নিয়ে পৌঁছচ্ছেন এবং হাসি মুখে তারা ফিরছেন। এই যে ওয়েট বেড়ে যাওয়ার ক্ষেত্রে, যেমন আমরা অনেক সময় গোড়ালিতেও সমস্যা দেখি, হাঁটতে ও ওজন ক্যারি করতে পারছে না, নিজের শরীর নিজের ওজন নিতে পারছে না, ফলে হাড়ু অনেক সময় গোড়ালি ক্র্যাকও করে যায়। মেইন যেটা হয় কি, আমাদের যে শরীরের গঠনটা, আমাদের উচ্চতা অনুযায়ী কিন্তু আমাদের সেই হাড়ের হাড়গুলোর সাইজ হয় এবং মাংসপেশির ক্ষমতা হয়, সব কিছু কিন্তু আমার হাইটের সাথে একটা রিলেশন থাকে, মানানসই। এবং সেই অনুযায়ী কিন্তু সঠিক ওজনটা, যে আইডিয়াল ওয়েট বললাম, সেটা কিন্তু সেই ধাপগুলো, মানে সেই প্যারামিটারগুলো ধরে ধরে কিন্তু তৈরি হয় যে আইডিয়াল ওয়েট এর এত, মানে আমার যে শরীরের যে স্কেলিটন কঙ্কাল সেটা কতটা ওজন ক্যারি করতে পারবে সেই অনুযায়ী কিন্তু নির্দিষ্ট করা হয় যে আমার সঠিক ওজন হচ্ছে এত, ঠিক আছে। এইবার ওই ওজনটা যদি বাড়তে থাকে, মাংসপেশির ওজন না বেড়ে যদি ফ্যাটের ওজন বাড়তে থাকে, তাহলে কি হয়, আমার শরীরের ওপর একটা চাপ সৃষ্টি হয়, ঠিক আছে। আমরা মানে এটা খুব ভালো বুঝতে পারবেন মহিলারা যারা মা হয়েছেন, যে যখন বেবি আসেন আর কি, প্রেগনেন্সিতে, প্রেগনেন্সিতে কি হয়, আমার যে শরীরের এতদিনের ওজন নেবার ক্ষমতাটা তার থেকে বেশি ওজন ক্যারি করতে হয় মায়েদের, তখন কি হয় দেখবেন কোমরে ব্যথা হচ্ছে, নিতে পারছে না, হাঁপিয়ে যাচ্ছে চলতে গিয়ে, অল্প একটু গিয়েই মনে হচ্ছে যেন বসে পড়ি, খুব কষ্ট করে হাঁটছে। এই প্রবলেমগুলো যেমন একটা মা বুঝতে পারেন যখন সে প্রেগনেন্সিতে থাকেন, সেম জিনিস কিন্তু ফ্যাটটা বেড়ে গেলেও কিন্তু মানুষের তেমন কিন্তু কষ্টগুলো হয়, ভুঁড়ি বেড়ে গেল বা ওভারঅল বডির ওজন বেড়ে গেল, এই প্রবলেমগুলো হয় যেহেতু শরীরের মধ্যে মেদ বাড়ছে এবং শরীর সেই পরিকাঠামো অনুযায়ী সেগুলো নিতে পারছে না, তার জন্যই কিন্তু দেখা যায় কারো হাঁটুর ব্যথা, কারো গোড়ালির ব্যথা কিন্তু বেড়ে যেতে থাকে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ আমি আসাম থেকে বলছি। কি নাম আপনার? নীতি রায়। বলুন কি কোয়েশ্চেন। হ্যাঁ আমার মানে এই যে মানে আমার এইজ 54, কিন্তু মানে মানে ফরহেডে আর মানে চোখের সাইডে খুব বেশি রিঙ্কেল। আচ্ছা আচ্ছা, আপনি ওয়েটটা মানে লস হয়ে যাচ্ছে। আপনার এমনি কি অন্য আর কিছু সমস্যা আছে, পেটের সমস্যা বা অন্য? না, এমনিতে অন্য সমস্যা নেই, বিপি আছে, সুগার আছে, আর একটু মানে লিভারে কিছু প্রবলেম ছিল, ওগুলো ট্রিটমেন্ট করিয়েছি, আর ওই ব্যাঙ্গালোরে দেখিয়েছিলাম, বলছে যে আমার কিডনির মানে প্রোটিন লিক হচ্ছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। মেইন কথা হচ্ছে দেখুন, যেটা চোখের পাশে ভাঁজ বা কপালের উপর ভাঁজ, এগুলো কিন্তু কিছু ট্রিটমেন্ট আছে ডক্টর প্লাসে। আপনি আসামসোল থেকে বলছেন? আসাম থেকে। আচ্ছা, আসাম থেকে হলে আপনার হয় কলকাতা আসতে হবে, নাহলে শিলিগুড়ি বা মালদা আসতে হবে। এখানে এসে আপনি দেখিয়ে একদিনের প্রসিডিওর আছে যেটা করে কিন্তু আপনি চলে যেতে পারেন। বিস্তারিত জানতে আপনি হেল্পলাইন নাম্বারে জেনে নিন কিভাবে কি করতে হবে। যেতে যেতে অবশ্যই বলবো, ডক্টর প্লাসের নিজস্ব যে চিন্তাভাবনাতে অবশ্যই আমাদের করোনার সঙ্গে লড়াই করার জন্য মাস্ক, 3 লেয়ার্স ফিল্টারেশন মাস্ক রয়েছে, রয়েছে সার্জিক্যাল মাস্ক, যেগুলো একদম ডক্টর প্লাসের নিজস্ব লোগো দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও হ্যান্ড ওয়াশ রয়েছে, হ্যান্ড স্যানিটাইজার রয়েছে, আপনাদের বর্তমান এই যে অতিমারির সময় লড়াই করতে কিন্তু সাহায্য করবে ডক্টর প্লাসের এই সোলজার্স। আজকের হাতে সময় নিয়ে অবশ্যই যোগাযোগ করতে থাকুন হেল্পলাইনে, নেক্সট আলোচনায় ফেরা হবে। ডক্টর প্লাস, অনেক ধন্যবাদ, মিস মাদুরকে ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 এমবি রোড কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।